আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদেরকে আবার নতুন একটা ভিডিওতে আমি স্বাগতম জানাচ্ছি, আর রাজবাণী চ্যানেলও আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। তো আজকে কাজের বিষয়ে আবার কিছু কথা বলবো আর কি, যে কাজ কামের এখন মানুষের কী অবস্থা। আগে বেশ কিছু ভিডিওতে আমি আপনাদেরকে অলরেডি জানাইছি যে ভাই বর্তমান কাজের অবস্থা তেমন একটা ভালো না, হয়তো বা আপনারা যে আমাকে এখন দেখতেছেন এটা দেখলে আমার একটা বুঝতে পারেন, তার কারণ আমি যে বসে আছি আজকে কিন্তু কাজ করতেছি না, ঠিক আছে? পরে আমার পিছনে একটা মেশিন আছে, এটাও দেখতে পাবেন, এখানে কিন্তু সে নাই। তার মানে আজকে ছুটি আর কি সবার, মানে আজকে সানডে, সানডে ছুটি থাকে কিন্তু তারপরে আপনার না কাজ থাকলে নর্মালি আমরা সানডেও কাজ করি, কিন্তু এমনি কাজ কম, তার উপরে আবার সানডে, সো অফডে আর কি, আমরা সবাই ছুটি কাটাইতেছি। আর হলো যে আপনার এমনিও আমরা যেসব দিনে কাজ করি, বাকি ছয় দিন শনি রবি সোম মঙ্গল, সো এমনিও তেমন একটা কাজ হয় না, ঠিক আছে? নর্মালি আমরা যদি ডিউটির কথা জানতে চান, 9টা বাজে আমরা আসি, পরে আপনার 8টা পর্যন্ত এখন আপাতত করা হয় আর কি। আমাদের এখানকার যে ম্যানেজার আছে আমাদের একটা ফিক্স ডিউটি করে দিছে আর কি, আপনার 9টা থেকে 8টা পর্যন্ত, মানে এর ভিতরে যতগুলো করতে পারি, আবার এরকমও না আপনার মানে বেশি থেকে বেশি হলে আপনার এই টাইমের ভিতরে আপনার 6টা 7টা 8টা এরকম করে আমরা অ্যাভারেজে সেলাই করতে পারি। আর তারপরে 6টা 8টা আমরা অর্ডার পাই না, এখানে রেডিমেডও থাকে, যেহেতু আপনার এখন কম বেশি সব জায়গায় কাজ কম, সো এর জন্য অর্ডারের কাজও তেমন একটা নাই, রেডিমেড কাজ দিয়ে আমাদের চালাইতে হইতেছে আর কি। যে যদি আমরা এখানে রেডিমেড নর্মালি কাজ করি না, কিন্তু এখন আমাদের করতে হইতেছে কী করার, যেহেতু কাজ নাই। তো যদি এখানে আর কেউ নাই কাজ করার মতো, শুধু কোটম্যান আছে, আপনি একটু ক্যামেরাটা গুন, যারা কোট সেলাই করে তারা একমাত্র কাজ করতেছে, কারণ এই কাজটা নর্মালি সবসময় থাকে আমাদের এখানে, এই কাজটা কাস্টমার থাকে, কাস্টমার আছে। সো আজকে যদিও সানডে, কিন্তু তারপরও কোটম্যান যারা আছে দুইজন কাজ করেন, কোট সেলাই করেন এখানে, তারা একমাত্র কাজ করতেছে। আর আমরা বাকি যারা আছি প্রায় আরও 6-7 জনের মতো আছি, 8 জন হবে আর কি, তাদেরও একজনও কাজ নেই, সবাই ছুটি কাটাইতেছে বাসায় আর কি। তো কাজের অবস্থা এই আর কি বর্তমান, বুঝছেন ভাই? শুধু আমাদের এখানে না, মালয়েশিয়া আপনি যে কোনো প্রান্তে যান, বর্তমানে প্রত্যেকটা জায়গায় আপনার কাজ কম। ইভেন আমাদের কিছু পরিচিত জায়গা আছে, আঙ্কেল ভাই ব্রাদাররা কাজ করে, ওখানে আমরা জানার চেষ্টা করছি, ওখানেও প্রচুর পরিমাণ কাজ কম ভাই, প্রচুর পরিমাণ কাজ কম, বর্তমান কাজ নাই বললে চলে। তো এই আর কি, এটাই সত্য, এখন বর্তমান কাজ নেই, অনেক বাইরে আছে যে কাজ পাচ্ছে না, ফোনও দেয় কিন্তু কিছু করার নাই ভাই। তো কিছুদিন ওয়েট করতে হবে, সামনে যেহেতু, হ্যাঁ, কিছুদিন ওয়েট করেন, সামনে যেহেতু সিজন আছে, সো তখন যদি কোনো রকম হেল্প করতে পারি অবশ্যই করব। এর জন্য আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, দর্জিকাশে বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে, জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে, লিখে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব, ঠিক আছে? অবশ্যই যখনই মেসেজ করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই এইসব তথ্য জানার জন্য, আরও কিছু ইনফরমেশন জানার জন্য অবশ্যই রাজবাড়ির চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। ইনশাআল্লাহ আমরা নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।